সেবাদানের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা বেড়েছে। জন নিরাপত্তা, সম্পদ ও পরিবেশ সুরক্ষার পূর্বাভাস সহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আগের তুলনায় এখন অনেক আধুনিক প্রযুক্তি নির্ভর হয়েছে। বিগত সময়ে এই অধিদপ্তরের ভূমিকা প্রশংসা পেয়েছে। ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত। এ অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, খরা, ভূমিধস ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। পরিবেশবিদেরা বলেছেন, এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলা এবং ক্ষয়ক্ষতি লাঘবে একটি মানসম্পন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বিকল্প নেই। সুখবর প্রতিদিন।